আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রবিউল হল, আপনারা দেখছেন আরিস টেক এন্ড ব্লগ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাকে শেখাবো কীভাবে বাসায় বসে তৈরি করবেন ওয়্যারলেস মাইক্রোফোন। তো ওয়্যারলেস মাইক্রোফোন জানেন অনেক দামি হয়, তো এগুলা বিভিন্ন ব্র্যান্ডের আছে যা অনেক দামি হয়, যা শুধুমাত্র যারা অনেক বড় বড় ইউটিউবার বা নাটক বা শর্ট ফিল্ম যারা তৈরি করে তারা এগুলো ব্যবহার করে। তো এগুলা অনেক দাম, তো এগুলা তো নতুন ইউটিউবের পক্ষে কেনা সম্ভব না, এই জন্য আমি আজকে আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসলাম। তো এটা তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে হেডফোন বা এরকম এয়ারডট। তো হেডফোন হলেও হবে, এয়ারডট হলেও হবে, সমস্যা নাই। তো আর প্রয়োজন হবে একটি স্মার্টফোন। তো স্মার্টফোনের অনেক প্রয়োজন আছে। তো স্মার্টফোনটা আপনারা যদি মোবাইল দিয়ে ভিডিও করেন তো অবশ্যই দুইটা মোবাইল নিতে হবে, আর যদি ক্যামেরা দিয়ে ভিডিও করেন তো অবশ্যই একটি, আমার মতো একটি স্মার্টফোন হলেই হবে, কোনো সমস্যা হবে না। তো আপনার যদি হেডফোন হয় তো কোনো সমস্যা নাই, কারণ হেডফোনে তো আপনার ব্লুটুথ লাগে, কানেক্ট করতে হয় না। তো আমার যেহেতু এয়ারডট দিয়ে, আমি যেহেতু আপনাদের এয়ারডটের মাধ্যমে দেখাবো, তো এজন্য আপনাদের ব্লুটুথ কানেক্ট করে দেখাচ্ছি। তো আমি ব্লুটুথ কানেক্ট করতেছি। তো হ্যাঁ, আমার ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে। তো ব্লুটুথ কানেক্ট হওয়ার পর এখন আপনারা চলে যাবেন আপনাদের ভয়েস রেকর্ডার। তো আমি ভয়েস রেকর্ডারে চলে আসছি। ভয়েস রেকর্ডার আসার পরে এটা অন করে দিবেন। তো আমি অন করে দিছি। তো এখন আমি আপনাদেরকে আমার যে মাইক্রোফোনটা আছে, তো এটা মোটামুটি অনেক ভালো একটি মাইক্রোফোন অল্প দামের ভিতর। তো এটা আমি একটু একটু দূরে রাখতেছি। দূরে রাখার পরে আপনাদের আমি এটা এই এয়ারডট দুইটার মাধ্যমে ভয়েস রেকর্ড করে শোনাবো। তো যেহেতু আপনারা ফানি ভিডিও বা প্র্যাঙ্ক ভিডিও বা এমনি শর্ট ফিল্ম করেন বা করতে চান, যাই হোক, তো এটা আপনারা যদি আপনাদের পকেট থাকে তো অবশ্যই পকেট রাখবেন, কিংবা এমন জায়গায় রাখবেন যে এটা দেখা না যায় বা একটু কাছে, মানে এরকম করে কিছু কাছে রাখতে পারেন। আপনারা চাইলে কানেও লাগিয়ে রাখতে পারেন, যে আমি যেভাবে লাগাচ্ছি। আপনারা চাইলে যদি ভিডিও প্র্যাঙ্ক ভিডিও করেন তো সমস্যা আছে, তো এরকম যদি আপনারা করেন। তো এখন আমার ভয়েস রেকর্ড হচ্ছে আমার এই এয়ারডটের মাধ্যমে। তো আপনাদের আমি এই অংশে দেখিয়ে দেবো যে কেমন সাউন্ড আসতেছে। তো আমি জানি আমি যেহেতু নতুন ইউটিউবার, আপনারা আমার কথা হয়তো বিশ্বাস করতেছেন না, কিন্তু আমি এটা বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনারা একবার ট্রাই করে দেখেন, যদি ভালো হয় তখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, আর যদি না হয় অবশ্যই আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই, আর আনলাইক দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার কোনো অসুবিধা নাই এতে, কারণ আমি যদি কোনো ভালো কিছু আপনাদের নাই দিতে পারি তাহলে আপনারা কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা একটি লাইক দেবেন। তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি আবার আমার মাইক্রোফোন, যে আমার বয়ের মাইক্রোফোনটি আছে, তো ওটাতে দিয়ে আবার রেকর্ড শুরু করবো। তো আমি এখন বয়ের মাইক্রোফোনে সুইচ করতেছি। তো এই দুটা খুলে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই এখন দেখছেন বা বুঝতে পারছেন যে কতটা সুন্দর সাউন্ড আসতেছে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।